যে খবরের দিকে নজর রাখবো, আসানসোলে খোয়া যাওয়া ব্যাংক থেকে খোয়া যাওয়া প্রায় ১৩ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। ১৩ লক্ষ টাকা উদ্ধার করেছে কুলটি থানার পুলিশ। আসানসোলের কুলটি থানা সাইবার সেলে গত ২৯শে এপ্রিল একজন অভিযোগ করেছিলেন যে তার অ্যাকাউন্ট থেকে প্রায় ১৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তারপরেই তদন্তে নামে পুলিশ এবং সেই ব্যক্তির বিপুল টাকা উদ্ধার করে দিয়েছে পুলিশ। ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ১৩ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছিল এবং সেই ব্যক্তির ১৩ লক্ষ টাকা খোয়া গিয়েছিল ব্যাংক অ্যাকাউন্ট থেকে। কুলটি থানায় অভিযোগ জানান সেই ব্যক্তি এবং তারপরেই তদন্তে নামে পুলিশ। শেষ পর্যন্ত সেই ১৩ লক্ষ টাকা উদ্ধার করেছে কুলটি থানার পুলিশ। উধাও হওয়া টাকা উদ্ধার করা হচ্ছে আসানসোলের কুলটিতে। অ্যাকাউন্ট থেকে উধাও হয় প্রায় ১৩ লক্ষ টাকা, সেই টাকা তদন্ত করে উদ্ধার করেছে কুলটি থানার পুলিশ। টাকা পেয়ে স্বাভাবিকভাবে খুশি হচ্ছেন অভিযোগকারী। আসানসোলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ১৩ লক্ষ টাকা এবং সেই টাকা উদ্ধার করেছে পুলিশ। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, ব্যাংক অ্যাকাউন্ট থেকে খোয়া গিয়েছিল ১৩ লক্ষ টাকা, সেটাকে উদ্ধার করেছে পুলিশ, কিভাবে উদ্ধার করা হলো? একদমই তুমি অনিন্দিতা ঠিকই বলেছো যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে বেশ ১৩ লক্ষ টাকার মতন যে উদ্ধার হয়েছে, সেই উদ্ধারের ঘটনা ব্যাপারে যে অভিযোগকারী তিনি আসানসোলের কুলটির যে সাইবার থানা আছে সেই থানায় অভিযোগ করেন এবং তারপরেই তৎপর হয় এবং এই টাকা কিভাবে উদ্ধার করা যায় সেই তদন্ত নামে সাইবার ক্রাইমের থানা এবং তারপরেই তাকে তার অ্যাকাউন্টে সে দেখতে পায় এবং পুলিশের মারফতে ইনফরমেশন যায় যে সেই টাকা উদ্ধার হয়েছে এবং তারপরে সে দেখতে পায় যে তার এক টাকা উদ্ধার যে হওয়া টাকা সেই টাকা তার অ্যাকাউন্টে চলে এসছে এবং এই তার টাকা অ্যাকাউন্টে ফিরে পাওয়ার পরে সে যথেষ্ট খুশি এবং উৎসাহী যে পুলিশের এই কর্মে তাকে পুলিশের বাহবাও জানিয়েছে সে অভিযোগকারী। অনিন্দিতা, অনেক ধন্যবাদ তোমাকে পবিত্র। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৩ লক্ষ টাকা খোয়া গিয়েছিল এক ব্যক্তির। কুলটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন সেই ব্যক্তি এবং তারপর তদন্ত নামে পুলিশ, সেই টাকা উদ্ধার করে দিয়েছে পুলিশ। স্বাভাবিকভাবেই খুশি হচ্ছেন অভিযোগকারী।